বাধ্য তো অবশ্যই করেছে, রেশন কার্ডও নিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে আমাদের ও দেয় না। বিজেপি করিস তাদের খেতে দেবো না, তোদের রাখতে থাকতে দেবো না, এখানে দিদির খাবি আর দাদার নাম করবি। প্রথম থেকে একে তৃণমূল ভালো চোখে দেখে না, ওর মা মারা গেল এদেরই জন্যে। বাড়ি আজ আমি দু বছর নেই। শেখ শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে একের পর এক অভিযোগে ফুটছে সন্দেশ খালি। এরই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা। অভিযোগ, 2021 বিধানসভা ভোটের ফল বেরোনোর পর অত্যাচার মাত্রা ছাড়ায় স্থানীয় বিজেপি কর্মীদের 19টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমন অনেক বিজেপি কর্মী আছেন যারা এখনো এলাকা ছাড়া। বাড়ি ভাঙা হয়েছে মানে যেদিন ভোট মানে ভোটের ডিক্লেয়ার হয়, ডিক্লেয়ারের পরের দিন বাড়ি ভাঙা হয়েছে। কারা ভাঙলো? ভাঙলো টিএমসির বাবুরা, শ্যাম সরকার ছিল, মানে হলধর আড়ি, তাপস আড়ি, সৌরভ আড়ি, আরও অনেকে ছিল। এরা কার নির্দেশে কাজ? এরা সাজানের নির্দেশে কাজ করতো, সাজানা আর ওই সিরাজ ডাক্তারের নির্দেশে কাজ করতো, অজিত মাইতি, এরাই সব ভাঙচুর করেছে। এখানেই শেষ নয়, তালিকা আরও দীর্ঘ। অভিযোগ যেমন এই ব্যক্তি, অভিযোগ তৃণমূলের অত্যাচারে 10 বছর ধরে তিনি বাড়ি ছাড়া। বলেছিল যদি এখানে আপনার বাড়ির আশেপাশে দেখি তাহলে আপনার দুপায়ে দুটো গুলি করে দেব, যে কদিন বেঁচে থাকবেন খোঁড়া হয়ে বেঁচে থাকবেন, আপনাকে একদম বাড়ির আশেপাশে দেখি না যেন। সাজান শেখ বলেছে প্রাণের ভয়ে আমি জানি বাবা জীবন থাকলে অনেক কিছু হবে। মঙ্গলবার নেজার থানার রাজবাড়ি আউটপোস্টে অভিযোগ জানিয়েছেন এই বিজেপি সমর্থক। খবর পেয়েছি কিন্তু আমি প্রাণের ভয়ে আসিনি, আমি জানি যদি আমাকে মেরে ফেলে বা আমার ছেলেদেরও আমি পাঠাইনি, যদি কোনো জীবনে হানি হয়। এখন আমি শুনতে পাচ্ছি খবরের কাগজে নিউজে দেখছি যে প্রশাসন বলছে যে যা যা অভিযোগ আছে জানান, আমরা আপনাদের জায়গা ফেরত দেব। সেই হিসাবে আমি আজকে এসেছিলাম রাজবাড়ি আউটপোস্টে, এসে ওখানে অভিযোগপত্র জমা দিলাম। অভিযোগ, পান থেকে চুন খসলেই মিথ্যে মামলা দেওয়া হতো বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এখানকার কিছু কিছু আমাদের যারা এখানকার টিএমসি লোকরা আছে, এরা এতটা জঘন্য কাজ করতে পারে সেটা ভাবা যায় না। ওরা মার্ক করে নিয়েছে যে এরা তোমার রাম পুজো করছে, মানে এরা বিজেপি করছে। যারা এই রাম পুজো তোমার এসেছিলো, যারা তোমার করছিল, ভালো ভালো ছেলে যারা শিক্ষিত, মানে বিএ এমএ করে চাকরি পাওয়ার মতন যোগ্য জায়গা, তাদেরকে পুরো কেড়ে দিয়েছে। ভোট পরবর্তী সময়ে বিজেপি করার সন্দেহে আমার ঘর বাড়ি লুটপাট করেছে, ঘরের টাকা 48,000 টাকা ছিল সেটাকে লুটপাট করেছে, ঘরে বোনের বিয়ে দেবো সোনা দায় ছিল, কানের ছিল, নাকের ছিল, সেগুলো করেছে, 5 বস্তা ধান, পুকুরের মাছ, সেগুলো নিয়েছে। কারাকুল সিরাজউদ্দিনের নির্দেশে এদের বাহিনী আরও অনেকের করেছে। অন্যায় কোথাও হয়েছে, অন্যায় হয়েছে হয়নি এটা তো আমরা বলছি না, কিন্তু অন্যায় হলে সেই অন্যায়ের ক্ষেত্রে স্টেপ সরকার নিচ্ছে কি না এটা হচ্ছে বড় কথা। সেই স্টেপটা পুলিশ প্রশাসন আমাদের সরকার নিয়েছে, সাধারণ মানুষের সরকারের উপর আস্থা রাখতে হবে। শেষ অবধি কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ? ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।